ইবলিস এই শাবান মাসে যত বেদাতের আয়োজন করেছে, বিগত 11 মাসে এত আয়োজন করেনি বেদাতের। এত বেদাত তৈরি করেছে সেই একটারে ভাই। আর জাল হাদিস যে কত আছে, আপনি কয়টা নেবেন জাল হাদিস? শুধু একজন মুহাদ্দিসই শবে বরাতের উপরে 300 হাদিস এক জায়গায় করেছে। জাল হাদিস কয়টা? 300 জাল হাদিস। আপনি বুঝেন তাহলে কি পরিশ্রমটা করেছে। এই পরিশ্রমটা করেছে ইবলিস। কে? ইবলিস। আর ইবলিসের যারা এজেন্ট ডিলার, বুঝেন ডিলার, ইবলিসের যারা ডিলার ওরা কিন্তু প্রচার করেছে, কিন্তু আমদানি করেছে কে? ইবলিস। আর রপ্তানি করেছে কারা? বেদাতিরা। শাবান মাসের শুধু করণীয় এতটুকু, শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখের মাঝখানে যার যতটুকু ইচ্ছা সিয়াম পালন করবে, এটা হলো করণীয়। এছাড়া এক্সট্রা কোনো ইবাদত নাই, এক্সট্রা কোনো নফল সালাত নাই, কিচ্ছু নাই। কিন্তু যে ফজিলত মারি দিছে, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়াতুবিলাইহি, বলছে শবে বরাতের ফজিলত বলতে গিয়ে বলছে যে এই রাত্রেতে যে গোসল করে ভিজা কাপড়ে নামাজ পড়া শুরু করবে, শীতের মধ্যে হলে কি হবে রে ভাই? যত ফুটা পানি পড়বে তত ফুটা পানি থেকে এক একজন ফেরেস্তা তৈরি হবে, আর এই ফেরেস্তা কিয়ামত পর্যন্ত তার জন্য নেকি লিখতে থাকবে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ফজিলত বললে কে শবে বরাত মানবে না বলেন তো দেখি? সবাই বলবে। ইবলিস প্রথম কাজে লাগাইছে শবে বরাতের বেদাত করে, প্রথম কাজে লাগাইছে যেটা, সেটা হলো যে এই রাত্রিতে মাজারে ইবাদত করলে সব মাইয়েত গুলো জীবিত লোকের সাথে সাক্ষাৎ করে। এই জন্য দেখবেন এই রাত্রিতে শহরগুলোতে সব মাজারে গিয়ে ইবাদত করছে। আচ্ছা, মাজারে ইবাদত করলে ও কি মুসলিম না কাফের? কাফের, মুশরিক। ও কি মুশরিক? এইভাবে কেউ বলবে না। মাজারে যদি কেউ 1 টাকা দান করে, করা মাত্রই সে মুশরিক হয়ে গেল, করা মাত্রই সে কি হলো? কাফের হয়ে গেল। কথা কি বুঝলেন আপনারা? বুঝবেন না আমার কথা, আরো 5 বছর সময় লাগবে বুঝতে। এক, 2 নম্বরটা হলো, বলে সপ্তাহে কয়দিন আমাদের আমলগুলো পেশ করা হয়, কোন কোন দিন? কফ আর কি কাফ, বাংলা ভাষায় ক কয়টা? তো উচ্চারণ কি করে করবেন আপনি, কি করে করবেন বলেন তো দেখি? বাংলা ভাষায় ত কয়টা? ত ত একটা। আরে ডায়মিন্ডাড়া ঢ্যামিন্ডাড়া হলো একটা কথা ছিল, আর এখানে ত কয়টা আছে? তার ত। আর বলেন তো বর্গীয় জ অন্তস্থ জ দুইটা হলো কেন? বর্গীয় জ আছে না, অন্তস্থ দুইটা আছে। বলেন তো আরবি ভাষায় কয়টা আছে? একটা। জিম একটা আছে, জা একটা আছে, জাল একটা আছে, জুয়াদ একটা আছে, জুয়া একটা আছে, কয়টা হলো? এ কি করে ট্রান্সফার করবেন আপনি? হেকমতটা বুঝেন, আপনি অন্য ভাষায় উচ্চারণ করে কোরআনের হক আদায় করতে পারবেন? আলেমদের ইজমা এটা, সব আলেম একমত, কোরআন কোনো ভাষায় উচ্চারণ করে তেলাওয়াত করা যাবে না। এই হারাম কাজ এখন গোটা দেশে করছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করছে এটা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনের সেজদা কয়টা? 15টা সেজদা করে দিছে কয়টা? 14টা। সূরা হজ্জের দ্বিতীয় সেজদার জায়গায় লেখা আছে ইন্দা শাফি, যখন কোরআন নাজিল হয় তখন শাফির জন্ম হয়েছে,
কেন লিখলো কথাটা কোরআনের মধ্যে? সৌদি আরবের কোরআনের রুকু আছে নাই? এই 15টা সেজদা দেওয়া আছে, কোরআন মনে হচ্ছে বাংলাদেশে নাজিল হয়েছে। লজ্জাও নাই, শরম নাই, হায় না, বিদ্যা নাই, বুদ্ধি নাই, বিবেকও নাই, এদের এমনি লিখছে এগুলো। আপনারা রাগ করলেন? আমি যেটা বুঝাতে চেয়েছি আরো কয়েকটা জিনিস বুঝেন। কাদিয়ানিরা কাফের হলো কোথায় থেকে? কোরআন বুঝতে গিয়ে কোরআনের মিথ্যা ব্যাখ্যা দিল। সেই আলী রাদিয়াল্লাহু আনহু কত আগে বলে দিয়েছেন, সহি মুসলিমের হাদিস, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, আয়াতটা ঠিকই বলেছে অর্থ নিয়েছে বাতিল, সহি মুসলিমের হাদিস। আয়াত বলেছে কিন্তু অর্থ নিয়েছে কি? বাতিল। ইমান থাকবে না, ইমান থাকবে না, অর্থ করেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, কে বলতে পারেন অর্থ? একজন বলেন তো দেখি, সাহস নিয়ে বলেন না, সহজ আয়াত না এটা, পড়েন না আপনারা, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, আল্লাহ বলেন ফেরেশতাদের, হ্যাঁ আপনি বলেন তো, আল্লাহ বলেন ফেরেশতাদের, ফেরেশতা বলেন তোমরা নবীর কাছে দৌড়ে পাঠ করো, আমি পাঠ করি, তোমরা পাঠ করো, বয়স কত হয়েছে চাচা? 81 বয়স চলছে। দেখেন আপনার মাদ্রাসায় পড়াতো মনে হয় তাই না? কোন মাদ্রাসায় পড়েছেন? হারাগাছে পড়েছেন আপনি? এদিকে তাকান এবার। আমি যেটা বলতে চেয়েছিলাম, আলেম মানুষ বলে দিয়েছেন এটা, কিন্তু আপনারা না পারলে উনি বলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তালা এবং ফেরেশতা মণ্ডলী নবীর উপরে কি ইয়াসাল্লুনা আলান নবী, নবীর উপরে কি দরুদ পড়ে। আচ্ছা উনি বললেন, ফেরেশতারা বললেন যে এইভাবে উনি বললেন যে আমিও দরুদ পাঠ করি, তোমরা দরুদ পাঠ করো। আচ্ছা আল্লাহ যদি দরুদ পাঠ করেন তাহলে কি বলেন? আল্লাহ বলেন তো, আল্লাহ কি বলেন তাহলে? কি কয়? কি চুপচাপ বসে আছে? আপনারা দরুদ কিভাবে পাঠ করেন বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা আল্লাহ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তা আল্লাহ আবার কোন আল্লাহকে বললেন? বুঝেননি কথা মনে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে শান্তি বর্ষণ করো। আল্লাহ যদি এটা বলে তো কোন আল্লাহকে বললেন? নিজেকেই। আসলে অর্থটাই ভুল হয়েছে, এই অর্থ করেছে ভেদাতি বদমাশগুলি। বলছে যে মিলাদ পড়ার দলিল কোরআনে আছে, আল্লাহ স্বয়ং নিজেই মিলাদ পড়ে, আর আহলে হাদিসরা বলে মিলাদ পড়া বেদাত। এই যে দলিল, আল্লাহ তাআলা কি পড়েন? কি পড়েন? দরুদ পড়েন, দরুদ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোরআনের অর্থ না। কিভাবে বুঝেছে? বাংলাদেশের যেখানে যায় সেখানেই অর্থ করে, আল্লাহ দরুদ পড়ে ফেরেশতারা পড়ে। আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর উপরে সালাম এবং সালাত বর্ষণ করো। আসলে অর্থটা হবে আল্লাহ রব্বুল আলামিন নবীর উপরে কি প্রশংসা করেন, নবীর কি করেন? প্রশংসা করেন। ইসনি শব্দ আসছে, আল্লাহ বলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, সহিহ বুখারী খুলেন, আল্লাহ বলেন দেখো আমার মোহাম্মদ এইরকম, আমার মোহাম্মদ এইরকম। এইটা হলো আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ মোহাম্মদের প্রশংসা করেন আর ফেরেশতারা দরুদ পাঠ করেন। এবার কি বুঝলেন? কিন্তু তারা কি বানায় ফেলেছে? দরুদ ফেরেশতারাও পড়ে আল্লাহও পড়ে, মানে নাউজুবিল্লাহ, বুঝবেন না, মাথায় ঢুকবে না এটা। এটাই হলো অপব্যাখ্যার মূল কারণ।
কোরআন নিজে পড়ে নিজের মতো বুঝে, নিজে পড়ে নিজের মতো বুঝে, খেয়ালই করে না। এক বেদাতি মোল্লা বলছে, যখন খাদেজাকে দাফন করতে গেলেন তখন আল্লাহ রাসূল কবর রেখে বলে তোমরা চলে যাও, খাদেজাকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের উত্তর আমি নবী মোহাম্মদ নিজেই দিব। তখন আল্লাহ আসমান থেকে বললেন মোহাম্মদ তুমিও চলে যাও, খাদেজাকে যে প্রশ্নগুলো করবে ফেরেশতারা ওই প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিব। বলে সুবহানাল্লাহ। শ্রোতাও কত বদ, শ্রোতাও নাজ বুঝে বলছে কি সুবহানাল্লাহ, মানে খাদেজার প্রশ্নের জবাব কে দিছে, আল্লাহ দিছে। আচ্ছা যদি খাদেজাকে জিজ্ঞেস করে রাজাল্লাহ জিজ্ঞেস করে মার রব্বুকা, আল্লাহ কি বলবে? আচ্ছা ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখছেন আপনারা? এই দেখো মোল্লা তুমি যাবে কোথায়, তুমি উল্টা পাল্টা বলে তুই বাঁচবে সুযোগ নাই, কেউ না কেউ বলবেই তো, বলবে না কেমনে বললো? বলে তো আমার দিন উকা, তোমার দিন কি ছিল? আল্লাহ উত্তর দিবে কি? তাহলে আল্লাহ ইসলাম পালন করে বলেন নাউজুবিল্লাহ, বলেন বক্তা হারাম করে কি কয় ভাই? এটা বলছে গাউসে পাকের নাম ছুপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা উয়াজ করবো না, বক্তব্য তো সে চিন্তা করছে, বলছে যে এই তোমার নাম দস্তগীর কেন জানো? না জানি না, বাপ রাখছে তাই বললে। আরে পাগল কোথাকে কেন রাখছে? বলছে পিরানে পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। শুনেন তো, তাহলে আব্দুল কাদের জেলের নাম ছিল দস্তগীর তাই না? হ্যাঁ জানো? আব্বাই মনে হয় গল্প করেছিল, কি গল্প করেছে বললে তো, তোমার নামটা এই জন্য রাখছি যেন আল্লাহকে তুমি সহযোগিতা করতে পারো। আল্লাহকে কি করবে? সহযোগিতা। কেন করবে? দস্তগীর নাম কেন আব্দুল কাদের জেলানির হলো? দস্ত মানে হাত, দস্ত মানে কি হাত, আর গির মানে কি সাহায্যকারী, গির মানে সম্রাট বলেন না আপনারা তো, ক্ষমতাবান। আল্লাহ আর আব্দুল কাদের জেলানি দুজন হাঁটছিলেন, বুঝছেন, হাঁটছিলেন, হাঁটতে গিয়ে আল্লাহ পা পিছলে পড়ে গেছেন আর সাথে সাথে আব্দুল কাদের জেলানি ধরে ফেলেছে। ওই দিন থেকে নাম হয়েছে পিরানে পীর দস্তগীর। আচ্ছা এইগুলো ওয়াজ করলে এই বক্তার কি হবে বলেন তো দেখি? আমরা যে সমালোচনা করি এই ওয়াজ যখনই বক্তা করছে তখন সামনের লোকজন এত জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলছে সাদ ওয়া ফেটে উপরে উঠে যাচ্ছে, আর আপনারা কি বললেন? এটা আল্লাহর রহমত। এটা কি আল্লাহর রহমত? এক বড় হুজুর ওয়াজ করছে, সেদিন প্রশ্ন করেছেন নাম নিয়ে, তোবা তোবা, কার নাম নিয়ে প্রশ্ন করেছেন আপনারা? এর সম্পর্কে বলা যায় এর নাম মুখে উচ্চারণ করলে নিঃসন্দেহে কুলি করা লাগবে, উজু করা লাগবে, ব্রাশ করতে হবে ওর নাম উচ্চারণ করলে, বুঝছেন? এত অপবিত্র লোক বললে যে আল্লাহরে ধন খাজারে দিয়া খাজা গেছেন গায়েব হইয়া। হ্যাঁ না আল্লাহরে, আল্লাহরে ধন রাসুলের দিয়া, রাসুল গেছেন না, ভুলে গেলাম মনে, তাই না? এ তো আপনাদের মনে আছে, আপনারা শুনেন এই অপবিত্র লোকের কথা। সি 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 আবার নাম বললেন, যান অজুকের আসেন, যান অজুকের আসেন, আমি বললাম তো অজু করা লাগবে, তার নাম বলছে তোবা তোবা, বলেন আস্তাক করলাম। আল্লাহর ধন রাসুলরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, হ্যাঁ, আর রাসুলের ধন খাজারে দিয়ে না না শুয়ে আছেন আজমিরে, হ্যাঁ তোবা তোবা। তাহলে খাজা দে, খাজা বাবা দে খাজা, আই আই, খাজা শব্দের অর্থ কি এই গাঁজা কররা সেটাও জানে না,
এইগুলো বলে যদি ওয়াজ করি, আমার মনে হয় আপনারা 5 ঘন্টা বললে বসে থাকবেন। আমার কাছে যতগুলো জাল কথা আছে যদি আপনাদের বলতে থাকবে এত মজা লাগবে না, কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ইমান নষ্ট হবে। শুনেন, আল্লাহ বলছেন আয়াতের ব্যাখ্যা দিয়ে কি কি এই সূরা তোহার আয়াতটা ভুলে গেলাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছেন তোমার হাতে কি কি বলেন, আয়াতটা বলেন ভুলে যাচ্ছি। হিয়া আসায়া, কে আতাওয়াক্কাউ বিহা ওয়া হাসু আলা গনামি ওয়া মারিবু উখরা, এই তো এবার মনে আছে। এই আয়াত মিলাতে গিয়ে আব্দুল কাদের জেলানি বরবাদ চলে গেছে। আব্দুল কাদের জেলানি মূসা আলাইহিস সালামের সময়ের লোক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ের লোক বলেন তো দেখি? হ্যাঁ, কোনটাই না। ও মারাই গেছে 700 কত হিজরিতে, যেতে 570 হিজরিতে মারা গেছে। শুনেন, ঘটনা 570 রাসূলের যুগেও ছিল না, তাই না? তো আল্লাহ রাসূল তখন মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে। আল্লাহ নিয়ে গেলেন মেরাজে। সিদরাতুল মুনতাহা গিয়ে জিব্রাইল আমিন রাখি পালাইছে। কি করেছে? আর উপরে যাওয়ার ক্ষমতা নাই। তো আল্লাহ রাসূল দিশাহারা হয়েছেন, যাবে কোথায়? তখন বলছে যে এর মধ্যে হঠাৎ করে আব্দুল কাদের জেলানি হাজির। কি ব্যাপার মোহাম্মদ, ঘটনা কি? তো আমাকে জিব্রাইল রেখে চলে গেল, আমি এখন কই যাই? তো চলেন নিয়ে যাই আল্লাহর কাছে। কি পাওয়ার আব্দুল কাদের জেলানি, নিয়ে চলে গেল আল্লাহর কাছে। ওই যে পড়ে গেছিলেন, আল্লাহ হাত দিয়ে ধরেছিল যে আল্লাহর সাথেই আব্দুল কাদের জেলানে বসবাস করে, প্রমাণ করলো না এটা? ও হারাম ঘর মোল্লা, তোমার কি হবে এখন? আরশের উপরে যখন উঠতে যাচ্ছে তখন তওবা তওবা, আল্লাহ বলেছেন ওয়াবাসহু মাকামাম মাহমুদা, ওয়াবাসহু মাকামাম মাহমুদা। হুজুর ওয়াজ করছেন, আল্লাহর নবীর মর্যাদা এত বেশি। মেরাজে যখন গেলেন, যখন আরশে উঠবেন, রাসূলকে দেখে আল্লাহ তাড়াতাড়ি আরশ থেকে নেমে গেছেন, তুমি এখন বসো। জুতা খুলে উঠছে, বলছেন আল্লাহ মোহাম্মদ জুতা নিয়ে উঠো, তোমার জুতার কারণে আমার আরশের মর্যাদা বৃদ্ধি পাবে। হুজুর ব্যাখ্যা দিচ্ছে বাগদাদের ঐতিহাসিক লক্ষ লক্ষ মানুষ মুফাসসির ওয়াজ করছে এই মর্মে, সেই দিন যেমন আরশ ছেড়ে দিয়েছিলেন, কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন ওয়াবাসু মাকামাম মাহমুদা, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেড়ে দিবেন। আরশ ছেড়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশে উঠে বসে যাবেন। শুনেন এবার কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছে ইমাম ইবনু জারির তাবারী রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুফাসসির, সবচেয়ে পুরাতন তাফসির। তিনি এই সহ্য করতে না পেরে ছোট্ট লাইন লিখলেন, লাইন লিখে বলে দিয়েছেন সুবহানাল্লাযী মা লাইসা লাহু আনিস ওয়ালা লাহু আলা আরশিহি জালিস। কবিতা লিখে দরজায় টাঙ্গা দিয়েছেন, এর অর্থ কি জানেন? সুবহানাল্লাযী লাইসা লাহু আনিস, আমি ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি যার সমকক্ষ কেউ নেই। ওয়ালা লাহু আলা আরশিহি জালিস, আর তার আরশের উপরে বসার অধিকার কারো নেই। এই লেখাটা লেখার কারণে আল্লামা ইবনে জারির তাবারির উপরে যে অত্যাচার হওয়া হলো, তার বাড়িতে পাথর মারতে 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 তাকে পাথর সরা বের করতে কেউ বলছেন 3 দিন সময় লাগছে, কেউ বলছে 7 দিন সময় লাগছে। এই আয়াতের অপব্যাখ্যা করার কারণে আপনারা যে তাফসির মাহফিল করেন, এই তাফসিরের ফজিলত হলো এইগুলো,
কোথাকার কোথায় কথা কোথায় যোগ দেয়, কোরআনের আয়াত পড়ে যে সর্বনষ্টটা করে, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, বলেন তো এর অর্থ কি, নেতার আনুগত্য করো, আর কিছু বলবেন, বলেন ইমামদের আনুগত্য করো, এই দেখেন পাইছি, আর কি আছেন, এটা তো বললামই, ওয়া উলিল আমরি মিনকুম আমিরে, তাহলে নেতার আনুগত্য, আমিরের আনুগত্য, ইমামের আনুগত্য, আর কিছু বলবেন, গাঁজা আপনাদের কি কি পরিমাণ খাওয়াইছে, শুধু গাঁজা না, গাঁজার সাথে ফেন্সিডিল ইয়াবা সুয়ানি মাকা খাওয়াইছে, গাঁজা খাওয়ার, বুঝতে পারছেন তো, তো কি পরিমাণ খাইছে দেখেন নাকি, কোরআনের আয়াত রে ভাই, তোমরা নেতার আনুগত্য করো, উলুল আমর শব্দ হলো বহু বচন, কি বহু বচন, যেটা অর্থ ওইটা এখনো কেউ বলেইনি, সব জায়গায় যেটা বলতে যাবো সেটাই ধরা খাবেন আপনারা, কেউ তলায় দেখেনি, কেউ হিসাব করে দেখেনি অর্থটা আমি করলাম ভুল হলো কিনা, অত সহজ, উলুল আমর শব্দটা, উলু শব্দটা বহু বচন, এর অর্থ মুফাসসিরগণ করে আল উলামা, আলেমগণের আনুগত্য করো, আল ফোকাহা, দিনের ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের আনুগত্য করো, আপনি করলেন নেতার আনুগত্য করো, কেউ বলছে আমিরের, কেউ বলছে ইমামের, এই তিনটা অর্থই বাংলাদেশের বাজার গরম করেছে, আসল অর্থের গুষ্টি নাই, যদি বলতেন হ্যাঁ কখনো এর অর্থ হবে আল উমারা, আমিরগণ, নেতাগণ, নেতার আনুগত্য করো, আমির আনুগত্য, আর আইম্মা, ইমামগণ, আইম্মা অর্থ কেউ করেনি, অথচ এই আয়াত দ্বারা সাবেত করেছে মাজহাব মানা ফরজ, ইমামগণের আনুগত্য করো মানে মাজহাব মানা কি ফরজ। আচ্ছা এইভাবে আয়াতের অপব্যাখ্যা করলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, তাই না, একবার পাড়ে জান্নাত দিয়ে দেবে, তৌবা তৌবা তৌবা, হ্যাঁ আল উমারা অর্থ তখন হবে, আল উমারা অর্থ তখন হবে যখন খলিফা থাকবে, রাষ্ট্রীয় খলিফা, আল খুলাফা অর্থ হবে না এখানে, কারণ খলিফা কয়জন হন, একজন হন, রাষ্ট্রীয় খলিফা নেতা কয়জন হন, একজন হন, তার আন্ডারে, এই খলিফার আন্ডারে বিভিন্ন বিভাগে, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে যারা গভর্নর তারা হলেন আমির, তাহলে কয়জন হলো, বাংলাদেশে কি খলিফা আছে, তা আমির কোথায় পেলেন, উমারা কোথায় পেলেন, উমারা কোথায় পেলেন, দুই দিকে অর্থ ভুল করলাম, আমরা অর্থ ভুল করছি, তারা অর্থ ভুল করছে, কোরআনে অর্থ বুঝে না, আপনাকে কি ভাষায় কি ভাবে বোঝাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 35 নম্বর আয়াত কি অর্থ করছে, তোমরা ওসিলা তালাশ করো, কি তালাশ করো, ওসিলা, এই আয়াত থেকে অর্থ নিয়েছে, পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না, কি ধরতে হবে, ওসিলা ধরতে হবে, ওসিলা মানে কি, পীর, শয়তান ধরা লাগবে নাকি জান্নাত পেতে গেলে, উল্টাবে, যার পীর নাই শয়তান তার পীর, শুনেছেন অর্থটা, যার পীর নাই শয়তান তার কি পীর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর জবাব কি, এর জবাব কি, এর জবাব হলো পীর ধরা মানে শয়তান ধরা, এবার কি বুঝতে পারছেন,
এর জবাব কি মনে থাকবে? এই ছেলেরা মনে থাকবে তোমাদের? পীর ধরা মানে কি? শয়তান ধরা। ওরা বলছে যার পীর নাই শয়তান তার পীর। আমার জবাব হলো কি, যে পীর ধরে সে কি শয়তান ধরে। পীর ধরা মানে শয়তান ধরা, সোজা কথা ধরে। কিভাবে ভাষাটা বললো, যার পীর নাই শয়তান তার পীর। আর এই আয়াতের অর্থ এটা, উতলুবুল আল আমাল সলে সলে, অর্থাৎ তোমরা সৎ আমলকে ওসিলা করো, সৎ আমলকে ওসিলা করো। ওই যে তিন ব্যক্তি, তিন ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়েছিল মনে আছে? হ্যাঁ, একজন বলল কি সৎ আমলগুলো স্মরণ করলো, সৎ আমলের ওসিলায় আল্লাহ মুক্তি দান করে। আল্লাহ সেটাই বলছেন, ওয়াত্তাকু ইলাইহি ওসিলা। ব্যাখ্যা দিচ্ছে কি ভাষাটা কি বলছেন, জজের কাছে যেতে হলে উকিল লাগে, আল্লাহর কাছে যেতে হলে পীর লাগে। সাধারণ জজকে তুলনা করলো কার সাথে? আল্লাহর সাথে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবেই অপব্যাখ্যা চলছে। আমি যদি বলতে থাকি অনেক সময় বলতে পারবো ইনশাল্লাহ। প্রায় আয়াতেরই ভুল অর্থ করছে, প্রায় আয়াতেরই। কে বলল ভুল অর্থ? আল্লাহ বলেছেন আপনার পীর আছে আটরশিতে, আপনি আছেন দেনাজপুরে। পীর আছে আটরশিতে, আপনি আছেন কোথায়? দেনাজপুরে। বলেন পীর কাছাকাছি না আল্লাহ কাছাকাছি? বলেন তো দেখি কিভাবে। আল্লাহ বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাইদা দান। আমার কাছে যখন বান্দা চায়, ফাইন্নি করিব, আমি তার অতি নিকটে। বলুন আলহামদুলিল্লাহ। পীর আছে কোথায়? আটরশিতে। তাও মরা, তাও কি মরা পীর। আর আল্লাহ বলছেন বান্দা যখন আমার কাছে চায়, তখন আমি বান্দার অতি নিকটে থাকি। বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহর সাথে কথা বলতে হলে এই ভণ্ড পীরের মাধ্যম লাগবে? মাধ্যমটা কি? সতামল। আল্লাহকে বলবো আল্লাহ আমি বিপদগ্রস্ত হয়েছি, তুমি জানো আমি আমলটা করেছিলাম, এই ওসিলায় তুমি আমাকে মুক্তি দান কর। বলবেন আল্লাহর কাছে, বলবেন আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি ওই যে আমলটা করেছিলাম তুমি ছাড়া কেউ জানে না, ওই ওসিলায় তুমি মুক্তি দাও। তিন ব্যক্তি বলেছিল না? প্রথম ব্যক্তি বলল আল্লাহ পিতামাতাকে আমি খেদমত করি, একদিন দূরে চলে গেছিলাম দুধ দহন করে, আসতে আসতে দেখছি বাপ মা ঘুমে গেছে, আমি জাগাতেও পারছি না, কিন্তু আমার ছেলে সন্তানগুলো আমার পায়ের ধারে পড়ে কান্নাকাটি করছে, কিন্তু আমার প্রতিজ্ঞা ছিল বাবা না মাকে না খাওয়ানো পর্যন্ত আমি ছেলে সন্তান খাওয়াতে দেব না। এইটা যদি তোমার সন্তোষের জন্য করে থাকে, তুমি আমাদেরকে উদ্ধার করো। একটু পাথর সরে গেল। বুখারীর হাদিস না এটা? এইটা হলো আমলে সলে, এটাই হলো ওসিলা। এটাই কি ওসিলা, মনে থাকবে আপনাদের। কিন্তু অর্থ নিয়েছে কি? পীর ধরা। কি ধরা? কি ধরা অর্থ নিয়েছে? অর্থ তো নিবেই, কারণ আছে। মাজারে যারা থাকে তারা কি খায় বলেন তো? বেশি গাঁজা খায়। আর গাঁজা খাওয়া লোক কি ভালো? আপনার এলাকায় কে কে বিক্রি করে? অনেক আছে তাই না? এই যুবক ভাইরা, তরুণ ভাইরা, প্রতিযোগিতা দাও আজানের, আবার গাঁজা খাও। তৌবা তৌবা তৌবা। গাঁজা খাররা, হারাম খররা। আমি বক্তব্য একটা কথা বলে থাকি, সেটা আজকে বলা হয়নি, শোনেন শোনেন। মুমিন যারা তারা বলে সামিনা ওয়া আতোয়ানা, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। সামিনা ওয়া আতোয়ানা, শুনলাম মেনে নিলাম, আমল করলাম। মুনাফিকরা কি বলে? সামিনা ওয়া আসাইনা, শুনলাম বিরোধিতা করলাম, শুনলাম মানলাম না, মুনাফিকি করলাম। এটা হলো মুনাফিকদের স্বভাব। 50 বছর যাবৎ শুনছেন বিড়ি তামাক জর্দা গুল আলাপাতা সিগারেট ইয়াবা মদ গাঁজা সোয়ানি তাড়ি ফেন্সিল সব হারাম,
50 বছর যাবত শুনছেন, কিন্তু নামাজও পড়ে, হারাম কর বিড়িও খাই, খাই না? কেন খাই বলেন তো দেখি। 50 বছর যাবত বলছে বহু আলেম, 50 বছরে মারা গেছে, এখন যারা বেঁচে তারাও বলছে ওর 50 বছরে বহু আলেম তার অন্তর কথা ঢোকানোর চেষ্টা করেছে, এইগুলো নেশাজাতীয় দ্রব্য পান করা হারাম, নেশাজাতীয় দ্রব্য পান করা হারাম বলেছে, কিন্তু কারোর কথায় অন্তরের মধ্যে ঢুকেনি। এই লোকটা কি বলেন তো? মুনাফেক। এই লোকটা কি? মুনাফেক, মুনাফেক এই লোকটা। আর যার অন্তরে নিফাকি আছে তার অন্তরে ইমান নেই। নিফাকি তার কত শক্ত নিফাকি রে ভাই, কত জন আলেম বললেন হারাম, এরপরেও খাই। আর যারা জর্দাখোর, এরা যে কত খারাপের খারাপ, মসজিদে গিয়েও জর্দা খায়, আর মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে গুল খায়, বিড়িখোর আর সিগারেট খোর দেশে ওরা বেহায়া, বুঝছেন? কারণ হলো বিড়িখোর কোনোদিন মসজিদে বিড়ি খায় না, দেখছেন আপনি? এখন এক গুলখোর বলছে যে আপনি যে গুলের বিরুদ্ধে এত বক্তব্য দিলেন, আপনি কি জানেন যে গুল খাওয়ার ফজিলত কি? ফজিলত মানে এটাই তো আপনি জানেন না, গুল মুখে দিয়ে যখন ছালাতে তেলাওয়াত ধরি তখন তেলাওয়াতে মুসল্লিরা বিমোহিত হয়ে যায়, আমাদের এই ব্যাকুপ তো রোজই নেই। গুল খেয়ে নামাজে দাঁড়ালে উজু থাকবে? হারাম খোরের উজু নাই, আর বলছে কি তেলাওয়াত সুন্দর হয়। এক বক্তা বলছে গুল খাওয়া আর গু খাওয়া একই, কি ঠিক নাকি? একই না? ও ঠিক বললেন কেন? যদি কেউ গু খায় তাহলে কয়দিন নামাজ হবে না, এরকম কোনো হাদিস আছে? কেউ যদি নিঃসাদের দ্রব্য খায় কয়দিন হবে না? 40। তাহলে গুল যারা খায় তাদেরকে বলে তোমরা গুল না খায় কিন্তু গু খায়ও, অনেক ভালো এটা, 40 গুণ ভালো খাবে। আচ্ছা, যে জর্দা খায় বিড়ি খায়, তাকে যদি আপনি শুয়োরের গোশত খুব টেস্ট করে রান্না করে দেন খাবে? পারবা, খাও, মরার সাথে সাথে অত্যাধুনিক বিড়ি তোমাকে দেওয়া হবে, কোনো টেনশনই করো না। 82 বছরের এক বেয়াদব লোক কাশতে কাশতে জীবন বেড়ে যাচ্ছে, কাশি যখন থামছে তখন বলছে এখন তো তাও খাচ্ছি, কবরে রাখার পরে কে দিবে? বুঝেননি কথা? কত বেয়াদবের বেয়াদব, আপনি হাসছেন, কত বড় বেয়াদব! যদি ও আমার আলোচনা শুনতো তাহলে কষ্ট পেত না। যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করেছে, মরার পরে কিন্তু সেই জিনিস দ্বারাই জাহান্নামে আত্মহত্যা করতে থাকবে। মিড়িখোর, মদখোর, গাঁজাখোর, মনে রেখো তুমি যদি নেশা জাতীয় দ্রব্য পান করার কারণে তোমার মৃত্যু হয়, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোকে তুমি মারা যাও যদি, তাহলে তুমি আত্মহত্যা করবে, তোমাকে অত্যাধুনিক বিড়ি দেওয়া হবে, তুমি টেনশন করো না, অত্যাধুনিক মদ দেওয়া হবে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকারিন হারাম, যাবতীয় নেশা জাতীয় দ্রব্য হারাম। ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা হিদা, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহুম মিন তিনাতিল খাবাল, 2002 নম্বর হাদিস সহিহ মুসলিম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে খাবাল, তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা কি, বলে ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল বললেন বুঝলে না, আরাকু আহলিন নার আর উসারাতু আহলিন নার। আরে তিনাতুল খাবালটা হলো জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের শরীর থেকে যে রক্ত, পুঁজ, বর্জ্য, পেশাব পায়খানা বের হবে, যা ঘাম বের হবে, গলিত গোশত বের হবে, এইগুলো সব খাবাল নামক বিশাল সাগরে জমা হবে, এই মিক্সার, এখান থেকে তাদেরকে জুস পান করানো হবে। হাদিসে জুসের কথা আসছে, আসির মানে জুস আরবিতে, আল্লাহ রাসূল সেই যুগে বলে গেছেন ওসারা তুমি না হালিন নার, ওসারা তুমি না হালিন নার,
জুস খাওয়ার কথাই বলেছেন আল্লাহ। তুমি টেনশন করো না, মরলেই তোমাকে দগ্ধ জুস দেওয়া হবে। এই জুস হলো রক্ত মাখানো, পুঁজ মাখানো, গলিত গোশ, পেশাব পায়খানা, ঘাম সব মিক্সচার করে উত্তপ্ত জুস খাওয়ানো হবে। পেটে দেওয়া মাত্র ভিতরে নাড়িমুড়ি যা আছে সব পিছন দিয়ে বেরিয়ে যাবে। এই হাদিস জানার পরেও যদি মদ গাঁজা খায়, যদি বিক্রি করে, ব্যবসা করে, কি দিয়ে বুঝাবেন তাকে? এত কড়া হাদিস, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ভদ্রলোক বলছে বেড়ি খায় না, আমি বিক্রি করি। যে বিক্রি করে আর খায় দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই হারাম কর। সারা বছর বিড়ি বিক্রি করে যদি আপনি 12 টাকা লাভ হয়, কথা বুঝতে পারলেন? আপনার সম্পদ হারাম। ওই সম্পদের মিক্সচার করলেন কোন বিড়ির ব্যবসা? বিড়ির ব্যবসা কি আলাদা করে করে? দোকানের শুরুতে লিখে দেখবেন এই দোকানে বিড়ি, সিগারেট, জর্দা, গুল বিক্রি হয় না। পারবেন? বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী তারা বড় বড় হোটেল তৈরি রাখছে, ব্যবসা নাই, দেখায় ইনকাম ট্যাক্সকে দেখায় আমি এই হোটেলের ব্যবসা করি, টাকা সব ইয়াবার টাকা, কিসের টাকা? ইয়াবার টাকা, পাচার করে দূর থেকে। আস্তাগফিরুল্লাহ আযীম, মতবিলাইহে, এটা আল্লাহর কাছে তৌবা করা ছাড়া মাফ নাই। যে লোকটা বিড়ির আগুন নিভাতে পারে না, যার ইমান বিড়ির আগুন নিভাতে পারে না, ওর ইমান নাকি জাহান্নামের আগুন নিভাবে, চিন্তা করে, নিভাতে পারবে? পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জীবনে কোনোদিন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবেন না, আর এইভাবে কোনোদিন মানুষকে ঠকাবেন না, নিজে কোনোদিন নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িত হবেন না। আজকের প্রেক্ষাপটটা এত খারাপ, এত নোংরা, এত জঘন্য, আপনি হয়তো বুঝেন না। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। কথা অনেক বলে ফেলেছি।